হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে 3D লোগো তৈরি করতে পারেন। তো আপনাদের সামনে আমি যে তিনটি সফটওয়্যার রেখেছি সবগুলি দিয়ে 3D লোগো তৈরি করতে পারেন। শুধু এই সফটওয়্যারটিতে এমনি তো 3D 2D সব ধরনের লোগো তৈরি করানো আছে। আপনারা চাইলে ইন্টারনেট ইউজ করে ওগুলি ডাউনলোড করে নিতে পারেন। তো বাকি যে দুইটা লোগো মেকার রয়েছে, একটা হচ্ছে লোগো মেকার আর একটা হচ্ছে 3D লোগো মেকার, তো দুটোটা দিয়ে আপনারা 3D লোগো তৈরি করতে পারেন। তো ফার্স্টে আমি যাচ্ছি লোগো মেকারে। তো লোগো মেকার ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো ওইখান থেকে ক্রিয়েটে ক্লিক করব আমরা, এবং আমাদের সামনে আরও একটা পেজ আসবে। তো আপনারা এখান থেকে ফার্স্টে পেজে কালার ও একটা থেকে একটা অনেক সুন্দর সুন্দর 3D। তো ওকে, আমি এটা রুকে লাগাই নিচ্ছি একটু উপরে বলিনি। ওকে, তো এখানে টেক্সটের জন্য বাটন আছে, তো আপনারা চাইলে টেক্সটটাও নিয়ে নিতে পারেন। তো আমি 3D না দিয়ে 2D দিচ্ছি। টেক্সট, ওকে, ফার্স্টে টেক্সটটা লিখতে হবে। তো আমি লিখছি অ্যালোজি ও লোগো, ওকে, এবং এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করতেছি। এখানে আপনাদের দুটো অপশন আসবে, যেরকমটা আমাদের কম্পিউটারের ফটোশপে আসে, একটা হচ্ছে PNG আর একটা হচ্ছে JPG। তো আমি PNG তে দিচ্ছি। ইমেজ সেভ সাকসেসফুলি, ওকে। তো গাইস, এটা হচ্ছে আমাদের ইমেজটা যেটা আমরা এখন তৈরি করছি লোগো। তো আমরা যদি এখানে টেক্সটটা হোয়াইট কালার দিতাম তাহলে দেখা যেত। তো সমস্যা নেই, আপনারা হোয়াইট কালার দিয়ে দেবেন। তো তারপর আমরা আসতেছি 3D লোগো মেকার। 3D লোগো মেকার ওপেন করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেবে। ওকে, লোডিং এর পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আমরা ক্রিয়েট লোগো, এবং এখান থেকে আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড, ওকে, আর্ট, এখানে আলাদা আলাদা ভাগে ভাগ করানো আছে। আমাদের যে ধরনের লোগো দরকার সে ধরনের লোগো সেকশন ভাগ করানো আছে। ওকে, তো আমি এটা নিব। ওকে, এটাকে চাইলে আপনারা ব্যাগে দিতে পারেন। ওকে, এবার আমরা টেক্সটও সেম দিব, লোগো। এটাকেও ঠিক 3D স্টাইল করতে পারেন চাইলে আপনারা। এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইফেক্টগুলি দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে বসিয়ে দিবেন।
ওকে বেশ অনেকগুলোই আছে। তারপর আপনারা চাইলে এখানে গ্যালারি থেকে বা ছবি তুলেও দিতে পারেন। তো তারপরে আমরা সিম্পলি এখানে সেভ বাটনে ক্লিক করব এবং পিএনজি। ওকে, তো আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। মাই লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে আপনারা যে কাজটি করছেন তো সে কাজটি দেখে নিতে পারেন, আর চাইলে আপনারা গ্যালারি থেকেও দেখে নিতে পারেন। তো আমি গ্যালারিতে দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের বর্তমানে বানানো লোগোটা। তো গাইস, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।